হ্যালো বন্ধুরা, কয়েকশো বছর ধরে জলের তলায় আজও সুরক্ষিত রয়েছে পৃথিবীর এই সুন্দরতম শহরটি। কিন্তু এই সুন্দর শহরটির নাম কি? এই শহরটি কোথায় বা অবস্থিত? বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রূপকথার শহর আটলান্টিসের কথা সারা জীবনে একবারও শোনেননি এমন মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। গ্রিক দার্শনিক প্লেটোর লেখা থেকেই এই আটলান্টিসের কথা প্রথম জানা যায়। তবে কেবলই গল্পকথা নাকি সত্যি প্রাচীনকালে আটলান্টিস নামে কোনো শহর ছিল, তা নিয়ে মানুষের কৌতূহল চিরকালেই রয়ে গেছে। অনেকেই একে গল্পকথা বলেও উড়িয়ে দিলেও এইরকম বহু মানুষ আছেন যারা মনে করেন এই শহরটি সত্যিই পৃথিবীতে ছিল। অনেক বিশেষজ্ঞ মনে করেন যে পৃথিবীর বুক থেকে এখনও অবধি যত শহর হারিয়ে গেছে তার মধ্যে আটলান্টিস অন্যতম। আটলান্টিস সম্পর্কে সঠিক কোনো তত্ত্ব না থাকলেও গ্রিক দার্শনিক প্লেটোর বর্ণনা অনুযায়ী জানা যায় বর্তমান জিব্রাল্টার প্রণালীর কাছে এক দ্বীপে এই অত্যাধুনিক শহরটি অবস্থিত। এখানে উন্নত সমাজ ব্যবস্থা ও আধুনিক জীবনধারা সবই উপলব্ধ ছিল এই শহরবাসীর কাছে। এখানকার সমাজ ব্যবস্থা থেকে শুরু করে শহরের প্রত্যেকটি বর্ণনা প্লেটো এতই নিখুঁতভাবে উপস্থাপনা করেছেন যে এইরকম শহরের উপস্থিতি ছিল না এটা ভাবা বেশ দুষ্কর হয়ে ওঠে। তার রচনা থেকে জানা যায় এটি ছিল একটি উন্নত ও সমৃদ্ধশালী শহর, যা শিল্প, বাণিজ্য, জ্ঞান বিজ্ঞান সব কিছুতেই অতুলনীয় ছিল। তার বর্ণনা অনুযায়ী শহরের প্রধান আকর্ষণ ছিল কেন্দ্রে অবস্থিত রাজপ্রাসাদটি, আর এই রাজপ্রাসাদটি নাকি একটি টিলার উপরে অবস্থিত ছিল। এছাড়াও সাজানো গোছানো জলপথ স্থলপথ দ্বারা শহরটি বেষ্টিত ছিল বলেও জানা যায়। তবে কিভাবে ধ্বংস হলো এমনই একটি উন্নত শহর? প্লেটোর মতে আজ থেকে প্রায় 12,000 বছর আগে এক ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগে সমুদ্রের অতল গভীরে জলে চাপা পড়ে যায় এই সোনার শহরটি। অনেকেই মনে করেন আটলান্টিসের অধিবাসীদের বেশ কিছু অলৌকিক ক্ষমতাও ছিল। গ্রিক পুরাণে বারবার আটলান্টিস ও আটলান্টিসের বাসিন্দাদের কথা উঠে এসেছে ঠিকই, তবে বিজ্ঞানীদের মত বেশ আলাদা। তারা মনে করেন আটলান্টিস নামে কোনো শহর যদি সত্যিই থাকতো তাহলে তা এশিয়া মহাদেশে প্রায় সমান বড় হতো, আর এত বড় একটি শহর সমুদ্রের তলায় চাপা পড়ে গেছে এটা বেশ অবিশ্বাস্য ব্যাপার। শুধু এখানে শেষ না, তাদের মতে আটলান্টিস বলে কোনো শহর যদি সত্যিই থাকতো তবে শহরের মানুষ হতো বর্বর প্রজাতির। আটলান্টিস সম্পর্কিত সব কাহিনী মিথ্যা নাকি তা সত্যিই ছিল, তা নিয়ে তর্ক বিতর্ক চলছে এবং ভবিষ্যতেও চলবে। তবে দীর্ঘদিন ধরে গবেষণার পরে আটলান্টিসের পক্ষে বেশ কিছু প্রমাণও পাওয়া গেছে। মনে করা হয় ভবিষ্যতে একদিন ঠিকই আটলান্টিসের এই রহস্যের সমাধান হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমাদের অদ্ভুত বাংলা নিউজ চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।